ডিরেক্টর ফার্স্ট, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে অভিনেতা। কারণ হচ্ছে যে বানানোর মানে মেকিং এর একটা অন্য ধরনের ক্ষুধা আছে, ওইটা একটা অন্য ধরনের বিষয় কাজ করে আর কি নিজের মধ্যে। আর যেহেতু আমি যে নির্মাতা প্রথম, তারপর একজন অভিনেতা, সব আগে তো প্রথম পরিচয়, তারপরে সাবটেক্সট। 2025-26 ইনশাল্লাহ ধরনটা আসলে অ্যাকশন হইতে পারে, রোমান্টিক হইতে পারে, আসলে মানুষ যেটা পছন্দ করে। অবশ্যই ইচ্ছা আছে মানে সাকিব ভাই এরকম মানে সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে কাজ করে, যেহেতু একজন সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে ফিল্ম করার ইচ্ছাও আছে। তো এখন আমাদের তো আসলে গল্প চেঞ্জ হয়, গল্পের ধরনটা জনরাও চেঞ্জ হয়েছে। এখন দর্শক যেটা পছন্দ করে, দর্শক যদি রোমান্টিক পছন্দ করে অবশ্যই রোমান্টিক, এবং যখন অ্যাকশন পছন্দ করে অ্যাকশন। কিন্তু আমার জনর হচ্ছে আমি বেসিক্যালি একজন অ্যাকশন এবং রোমান্টিক কী বলে কমেডি জনরার মানে ডিরেক্টর, তো আমি দুটোই বানাই। সে এই এইটার উপরে হয়তো গল্প থাকবে আর কি। দেখেন বাংলাদেশে যদি আপনি বলেন যে অবিসংবাদিতভাবে যদি বলতে চাই, শাকিব খান ছাড়া সিনেমা চলে না। আপনি যদি বাণিজ্যিক জায়গা থেকে চেষ্টা করেন, ছবির আপনি হয়তো ভালো মন্দ দুটোই পাবেন, ছবিতে আপনি হয়তো অ্যাপ্রিসিয়েশন পাবেন, কিন্তু আপনাকে যখনই বাণিজ্যিকভাবে সফল হইতে হবে। আমরা আসলে কোন ছবিটাকে সফল বলি, যেটা ব্যবসা সফল, ঠিক আছে? ব্যবসা সফল হইতে গেলে আপনাকে সুপারস্টার লাগবেই, সেটা এখানে না, সাউথেও যেমন রজনীকান্ত, তারপরে আপনার সালমান খান, শাহরুখ খান, সারা ওয়ার্ল্ডেও তাই। আমি যখন আমাকে আমাদের হিমেল আশরাফ, আমাদের ডিরেক্টর, শ্রদ্ধেয় ডিরেক্টর হিমেল আশরাফ যখন কাস্ট করেন, তখন উনি আমাকে, আমি বলছিলাম যে আমি কি আসলে শুধু আসা যাওয়ার মধ্যে থাকবো, তো আমাকে হিমেল আশরাফ বলছে, দেখো নবি, আমি আসলে যেটা চাই কাকা, যে তোমার তো, আমি আসলে তোমার মতো ক্যারেক্টার অনেকেই আমি নিতে পারি, আমাদের এখানে অনেক অপশন আছে, কিন্তু আমি একটা সফট ছেলে চাই, মানে যে মানুষটাকে দেখলে আমার মনে হবে যে এটা আমার ভাই, এটা বিলিভ করতে হবে প্রথম। সো দ্যাটস ওয়াই আই চুজ ইউ। এবং সত্যি কথা, আমি আর মুহিদিকা যখন করেছি, যখন আমরা রিহার্সেল করেছি, তখন আমাদের মধ্যে অনেকবার ইমোশনাল ব্যাপারটা নিয়ে কাজ হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার, আমি গোয়িং উদ্দয় কী বলে ইদিকা আসলে ইমোশনের জায়গাটা বিল করেছে দেখি আসলে আমি এখানে যাইতে পারছি।